بسم الله الرحمن الرحيم. فبالتعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا. وعمل صالحا وقال إنني من المسلمين مَا أشد حرا السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا. يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون. يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحم ان الله كان عليكم رقيبا. يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا. يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا لا تنفروا في الحر উল্লারু জাহান্নাম আসাদু হার্রাহ লউকানু ইয়ফাহন আল্লাহ ফাকরবুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাকরবুল আলমিন জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন আল্লাহর প্রতি ইমান এবং পরকার প্রতি ইমানের অন্তর্ভুক্ত হচ্ছে জান্নাত এবং জাহান্নামের প্রতি ইমান রাখা এ হচ্ছে আহ আকিদা বা বিশ্বাস দরদসাল্লাম নাজিলক পে নবী রসুল্লাহ রসৌল্লাহ সাল্লামের প্রতি যিনি বলেছেন লৌকন তুম তায়লা মুন আমা আমি যা জানি তোমরা যদি জানতে লাদাহিক তুম কালিল ওয়ালা বাক তুম কে তাহলে তোমরা খুব বেশি কান্না করতে আর অল্পই হাসতে তোমাদের কখনো হাসি আসতো না রসুল্লাহ সাল্লামকে আল্লাহ পাক জান্নাতের যেমন দৃশ্য দেখিয়েছেন তেমনই জাহান্নামেরও দৃশ্য দেখিয়েছেন স্বপ্নেও দেখিয়েছেন মেয়েরাজেও দেখিয়েছেন আল্লাহমাসল্লিহ আলহী আল্লাহ বারিক আলিহি গত কয়েক সপ্তাহ আগে এই জাহান্নাম সম্পর্কে আলোচনা আমরা শুরু করেছিলাম একটি আলোচনা হয়েছে বাকি আরও কয়েকটি আলোচনা ইনশা আল্লাহ তালা জাহান্নাম এবং জাহান্নামীদের সম্পর্কে যারা জাহান্নামে যাবে তাদের সম্পর্কে আলোচনা শেষ দিকে হবে ইনশাআল্লাহ এখন জাহান্নামের কিছু বিবরণ আপনাদের সামনে তুলে ধরব আজকে আলোচনা শুরু করব জাহান নামের আগুনের তাপ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলম সুরা তো আয়াত নম্বর একাশি তের করেছেন কলনা রো জাহান নামা আসাদ দোহাররা মোনাফিকরা তাবুকের যুদ্ধে যখন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বের হলেন সাহাবাই কিরামদেরকে বের হতে বললেন তখন ছিল অভাবের সময় খেজুর কাটার সময় গরমের সময় সেই সময়ে আল্লাহ পাকের পক্ষ থেকে এক পরীক্ষা আল্লাহ আল্লাহর আদেশ হলো তবকের যুদ্ধে বের হইতে হবে রসুল আল্লাহ সাল্লাম বেরিয়ে পড়লেন মোনাফেকরা তখন ভালো ভালো মুসলিমদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল সাহাবাইকারদের মধ্যে তো অনেক লোককে বিভ্রান্ত করার তারা চেষ্টা করেছিল যদিও তারা সেই ক্ষেত্রে কামিয়াব হয়নি তারা বলতো একে অপরকে বিশেষ করে মোনাফেকদেরকে তারা বুঝিয়ে নিয়েছিল অকালুল আতান ফেরুফিল হার মোনাফেকরা অনেক সময় ধন সম্পাদ লুটার জন্য কিছু পার্থিব স্বার্থ হাসিলের জন্য হয়তো যুদ্ধে চলে যেতে পারে কিন্তু এই সময় তারা পরামর্শ দিত মোনাফেকদেরকে মোনাফেকদের নেতারা বা কাল উল্লাহ আতান হার তারা বলেছিল যে এই গরমে তোমরা বের হইও না যে গ্রীষ্মকালে এত গরমে আর এত দূরে রাস্তা মদিনা থেকে সাতশো আটশো কিলোমিটার রাস্তা তবুক তারপরে সেখানে যে সম্ভাবনা আছে যাদের সাথে লড়াই যুদ্ধ হওয়ার তারা হচ্ছে রোমান তাদের সেনাবাহিনীর সংখ্যা অনেক তাদের কাছে অস্ত্র হাতি ইত্যাদি অনেক উন্নত এই দিক দিয়ে ওরা সুতরাং এখানে বিপদ বেশি আছে তারপরে বাড়িতে কাজ কাম আছে খেজুর গাছ থেকে পারতে হবে একটু দেরি হলে খেজুরগুলি গুলি সব নষ্ট হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি বলে তারা বিভ্রান্ত করার চেষ্টা করেছিল আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের কথা উল্লেখ করে বলছেন ওয়াকালু ও মোনাফিকরা বলেছিল লাতান ফেরুফিল হার এই গরমে তোমরা বের হয়েও না তবুকের উদ্দেশ্যে রসুল উল্লাহ আসলাম কথা শুনিও না আল্লাহ পাক রব্বুল তার জবাবে আয়াত নাজেল করলেন তাদের কথা উল্লেখ করার পরে কলনার ও জাহান্নাম আসাদু হার রা হে নবী মোহাম্মদ সাল্লাহ আপনি বলে দেন তাদেরকে যে জাহান্নামের আগুনের তাপ এই গরমের তাপ গ্রীষ্মকালের খরা তাপ এর চাইতে অনেক অনেক বেশি আসাধ্য হাররা সর্বাধিক তাপ রয়েছে গরম রয়েছে জাহান্নামের আগুনে কল্যাণ আর জাহান্নাম আসাধ্য হাররা কান কাহুন তারা যদি বোঝার চেষ্টা করত। তাদের যদি বোধ শক্তি থাকতো কিন্তু মুনাফেকরা বোধ কাফের যারা অস্বীকার করে জাহান্নামকে যারা সন্দেহান জান্নাত জাহান্নাম সম্পর্কে পরকাল আখেরাত সম্পর্কে তারা হচ্ছে নির্বোধ লৌকানু ইয়ফপাহন এই জন্য আল্লাহ ফাকরব্বের বলছেন তারা যদি বুঝত তাহলে এই বিষয়ে তাদের ইমান থাকত এবং এর জন্য এই জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা চেষ্টা করত ফাতের আয়াত নম্বর ছত্রিশে আল্লাহ ফাকরব্বুল আলমিন বিশেষ করে কাফেরদের সম্পর্কে বলছেন কারণ পাক আসলে জাহান্নাম তৈরি করেছেন কাফেরদের জন্য যারা অস্বীকার করেছে কাফের মানে শুধু অস্বীকার করাই নয় আমি এর আগে অনেকবারই বলেছি সংক্ষেপে বললেও যারা অস্বীকার করে কোনো একটি এমন বিষয়কে যা কোরআন এবং হাদিস দ্বারা সুস্পষ্ট প্রমাণিত সে আল্লাহর একত্রই হোক আল্লাহর অস্তিত্বই হোক আর পরকাল হোক আর রেসা আল্লা রাসুল হোক অথবা আহ তকদির হোক অথবা আর কিছুই হোক উম নামাজি হোক এছাড়া মুশরেক যারা আল্লাহকে স্বীকার করে আর আল্লাহর সাথে অন্যকে শরিক করে সে প্রতিমা পুতুলের আকারে সেজদা করে হোক আর আর তাদের উপাসনা পূজা করে হোক অথবা কবর মাজারের আকারে পাকা করে সেজদা করে হোক এ সবগুলি সম্পর্কে এবং মনাফেক যারা অন্তরের কপট অন্তর থেকে যাদের বিশ্বাস নেই অথবা সন্দিহান সন্দেহ আছে এ হইতে পারে নাও হইতে পারে এসব হুজুরদের কথা সব আলমদের কথা শুনি এসব কথা হম না আরজাহান্ন আল্লাহাক বলছেন যে এইসব কাফেরদের জন্য জাহান নামের আগুন তৈরি রয়েছে জাহান্নামের আগুন প্রস্তুত রয়েছে আল্লাহা কের ফালা হবে না তাদের মরণের যে মরে যাবে তখন মরণের তারা আকাঙ্ক্ষা করবে যে হায় যদি মত হয়ে যেত তাহলে আরাম পেয়ে যেতাম আল্লাহ পাক বলছেন আল্লাহর এমন হবে না যে তাদের মত হবে তাহলে আর কোনো রাস্তা আছে জাহান্নাম নাম থেকে জাহান্নামের নামের আগুন থেকে এই শাস্তি আজাব থেকে উদ্ধার পাওয়ার আল্লাহ বলছেন আরেকটা রাস্তা হয় হালকা হওয়ার তাও হবে না ওয়ালাই খাপ আনহোম মিন আজাবিহা এই জাহার নামের আজাব তাদের জন্য হালকাও করা হবে না কুল্লা কাফুর আর এইভাবে আমি প্রত্যেক কাফেরকে কে আমি বদলা দেব তার তাদের কুফুরি এবং বদ আমলের পাপের আমি বদলা দেব আবু হরি রাজি আল্লাহ তালানহ বর্ণনা করছেন বখারি মুসলিমের হাদিস রসুল্লাহ সাল্লা এই জাহান্নামের আগুনের তাপ সম্পর্কে এরশাদ করছেন তাল রসুল্লাহ বলছেন না জুজ ও মিন সাব এই না জুজান মিন না রে জাহান্নাম তোমাদের যে এই দুনিয়ার আগুন এই আগুন আল্লাহ পাঠিয়েছেন এই আগুনের যে তাপ এই তাপ হচ্ছে জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ জুজ অম সাব এই না জুজান সত্তর ভাগ করে মানে ওর তাপকে হালকা করতে 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 সত্তর ভাগ অনুসত্তর ভাগ কমিয়ে নিয়ে এসে এক ভাগ উনসত্তর ভাগই তাপমাত্রা কমিয়ে দিয়ে এক ভাগ শুধু রাখা হয়েছে সেই আগুন দুনিয়ায় পাঠানো হয়েছে পেলা ইয়া জিজ্ঞাসা আল্লাহ এই দুনিয়ার আগুনই তো দেওয়ার জন্য যথেষ্ট ছিল আল্লাহ যদি এই দুনিয়ার আগুন দিয়েই মানে এই তাপ দিয়েই আজাব দিতেন যাহার নামে তাই যথেষ্ট ছিল মানুষের আজাবের জন্য শাস্তির জন্য তা নবী করিম সাল্লা সাল্লাম বলছেন যে ফবদুল্লাহ না বেতে আতিম সিদ্দিনা জুজান এর ওপর আরো বৃদ্ধি করা হয়েছে ঊনসত্তর ভাগ এক ভাগ শুধু দুনিয়াতে পাঠানো হয়েছে ঊনসত্তর ভাগ আরো বেশি করা হয়েছে আর ভাববে না যে শুধু গণনায় ঊনসত্তর ভাগ বেশি কুল্লোহন না মিসলোহার রেহা এর প্রত্যেকটি ভাগ দুনিয়ার আগুনের তাপের মতো প্রত্যেকটি ভাগ তাহলে কত তাপমাত্রা জাহান্নামের আগুনে আছে আল্লাহ আল্লাহাকুল ভালো জানেন এবং আমরা যতটুকু হিসাব অনুমান করে করতে পারি এ হচ্ছে নবী করিম সাল্লামের হাদিস জাহান্নামের আগুনের তাপমাত্রা সম্পর্কে নামের আগুন যখন আল্লাহ আকরবুল জাহান্নাম সৃষ্টি করলেন তখন আল্লাহ পাকের দরবারে অভিযোগ করল আবু রাজি আল্লাহ তাল্লাহন বর্ণনা করেছেন হাদিসটি বলছেন কালা রসুল বেহা জাহান নামের আগুন পাকের সামনে কমপ্লেন করলো দরবারে ফাঁকালা তরবে বলল হে আল্লাহ হে আকালা বাউদি বা আমার এক অংশ আর এক অংশকে গ্রাস করে ফেললো খেয়ে ফেললো আর বরদস্ত হচ্ছে না এত তাপ জাহান নামে বেড়ে গেছে যে মনে হচ্ছে যে এক অংশ জাহান নামের আর এক খেয়ে ফেলবে আর তাপমাত্রা বরদস্ত হচ্ছে না জাহান নামের বরদস্ত হচ্ছে না অভিযোগ জাহান্নামের আগুনের ফাআযেনাল্লাহা বিনাফাসাইন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের তাপ তাপমাত্রায় কিছুটা যাতে স্বস্তি আসে হালকা হয় সেজন্য দুটো শ্বাস নেওয়ার অনুমতি দিলেন নাফাস মানে হচ্ছে শ্বাস আর নাফস মানে হচ্ছে ব্যক্তি বা আত্মা এ অর্থে আল্লাহ পাক কোরআনকে আমি নাফস ব্যবহার করেছেন ফায়ে জজম দিলে নাফস ব্যক্তি বা আত্মার অর্থে হয় আর নাফাস মানে হচ্ছে শ্বাস এই যে আমরা শ্বাস নিয়ে থাকি শ্বাস নিচ্ছেন এই শ্বাস হচ্ছে নাফাস তো আল্লাহ ফাকরুল আলমিন দুটি শ্বাস নেওয়ার অনুমতি দিলেন জাহান নামকে নাফাসুন নাফাসুন ফিজ এক শ্বাস নেওয়ার অনুমতি দিলেন শীতকালে আর এই শ্বাসের কারণে শীতকালে এসে থাকে সারা পৃথিবী ঠান্ডায় অনেক এলাকা আছে যা ঠান্ডায় বরফ হয়ে যায় এমন শীত আসে যে শীতে অনেক মানুষই মারা যায় একটা শুধু জাহান নামের শ্বাসের কারণে ওয়ানাফাসিন ফিন আর একটি শ্বাস নেই জাহান নাম গ্রীষ্মকালে তাহলে জাহান্ন দুই রকম আছে শীতল জাহান্নাম আছে আর গরমের জাহান্নাম আছে গরমের জাহান্নামের যখন শ্বাস সে অংশ পৃথিবীতে আসে তখন গ্রীষ্মকাল পড়ে যায় গরম শুরু হয়ে যায় আহ এত গরম হয় যে সব দেশে খুব বেশি গরম হয় তার মধ্যে আমরা ওই গরম অনেকটা অনুভব করছি যে মনে হয় আর থাকা যাবে না এত গরম যদি বৃষ্টি না থাকে তার সাথে তাহলে কত গরম তা দেশে অনুভব করেছেন এখানে অনুভব করছেন আর শীত যখন যে জমহারির জাহান্নাম শীতল জাহান্নাম যখন শ্বাস নেই সেই শ্বাসে তখন সারা পৃথিবীতে শীত আসে আর এত ঠান্ডা হয়ে যায় যে মানুষ অনেকেই ঠান্ডায় মারা যায় অনেকে ভাবতে পারে যে আবার ঠান্ডা দিয়ে কেমন করে আজাদ আগের যুগের লোকেরা বলতো আজকালকার লোকেরা বলবে না কারণ আজকাল বাড়িতে ফ্রিজ আছে আর ডিপ ফ্রিজ আছে সুতরাং যদি পরীক্ষা করতে হয় তো ডিপ ফ্রিজে দশ মিনিট নিজেকে ঢুকিয়ে রেখে দেন দেখেন কি অবস্থা আগুনের তাপে যে কষ্ট তার চাইতে কোনো মতেই কষ্ট কম নয় যদি আপনি একটা আঙুল ঢুকিয়ে দেখে দেন শুধু ডিপ ফ্রিজ নবী করিম সাল্লামের সাত করছেন আসাধ্য মাতা যে দু না মিনাল হারে ও আসাধ্য মাতা যে দু না মিন তোমরা যে গরম অনুভব করছো গ্রীষ্মকালে তা ওই জাহান্নামের গরম থেকে আর যে ঠান্ডা অনুভব করছো তা ওই জাহান্নাম জমহারির জাহান্নাম থেকে শীতল জাহান্নাম থেকে আলী বখারি মুসলিমের হাদিস তো এই জাহান্নামের তাপ সম্পর্কে দুটি হাদিস শোনালাম আর দুটি আয়াত তারপরে জাহান্নামের তর্জন গর্জন বিকট শব্দ সম্পর্কে বেশ কিছু আয়াত কোরআন করিমে রয়েছে এবং নবী করিম সাল্লা সাল্লামের এটি হাদিস এই ক্ষেত্রে আপনাদের সামনে পেশ করব আল্লাহ ফাকর্ব কোরআন করিমের সোয়া মুলকের আয়াত নম্বর সাত এর সাত গড়ছে ইজাউল কুফিহা যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে সামিয়া শাহিকা ওই জাহান্নামীরা জাহান্নামের বিকট শব্দ শুনতে পাবে এমন বিকট শব্দ সে শব্দ এমন ভয়ঙ্কর হবে সামান্য বিদ্যুতের শব্দে আমাদের অন্তর কেঁপে উঠে যেমন আর বাঁচব না ঘূর্ণিঝড়ের যখন শব্দ হয় তখন হচ্ছে আর বাঁচব না সব কিছু উড়িয়ে নিয়ে যাবে ওহিয়া তফুর আর মনে হচ্ছে ফুটন্ত অবস্থায় জাহান্নাম ফুটন্ত অবস্থায় এবং তার বিকট শব্দ হতে থাকবে মিনাল গাইজ আল্লাহাক বলছে যে মনে হবে যে ক্রোধে রাগে জাহান নাম ফেটে পড়বে জাহান্নাম এত উত্তপ্ত হয়েছে জাহান নামের ক্রোধে জাহান্নাম ফেটে পড়বে কোল্লামা উল্কিয়া ফিহা ফৌজন এক এক দল নামেদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে তখন সা আলহম তুহা। জাহান নামের রক্ষিরা জাহান্নামের যারা পাহারাদার ফেরিস্তা তারা তাদেরকে জিজ্ঞাসা করবে আলামিয়াতিকুম ইয়াতিকুম নজির আরে আজকে জাহান্নামে আসতে হয়েছে তোমাদের কাছে কেউ সতর্ক করতে আসেনি তোমাদেরকে কেউ সাবধান করেনি তোমাদেরকে তৌহিদের কথা লা লাহ ইল্লাল্লাহর সাক্ষীর কথা কেউ বলেনি আল্লাহর প্রতি ইমান পরকার প্রতি বিশ্বাসের কথা কেউ তোমাদেরকে স্মরণ করিয়ে দেয়নি পাচক্ত নামাজের কথা কেউ তোমাদেরকে বলেনি তোমাদেরকে পাপ মুক্ত জীবনযাপন তাকুয়ার জীবনযাপনের কথা কেউ বলেনি আলাম ইয়াতিকুম নজির কেউ সতর্ককারী আসেনি সে নবী হইতে পারে রসুলও হইতে পারে অথবা তাদের যারা স্থলাভিষিক্ত তাদের কাজ তাদের দায়িত্বে আল্লাহ পাক রব্বুল আলম দিয়েছেন যারা হক কথা কোরআন শুনার কথা বলেন তারা যে কেউ হোক না কেন এমন কি আপনার বাবা মাই হোক না কেন তারাও সতর্ক করেছে যে বাবা নামাজ পড়ো একদিন মরতে হবে আলাম ইয়াতিকুব নজির তোমাদেরকে কেউ সতর্ক করেনি কালু ভালা এই জাহান্নামের বলবে হ্যাঁ অবশ্যই বলেছিল আর অস্বীকার করার কোনো উপায় নেই প্রথম দিকে অস্বীকার করবে এমন একটা সময় আসবে প্রথম দিকে যখন হাস মাঠে ভাববে যে এই সময় অস্বীকার করলে হয়তো রেহাই পাওয়া যাবে যেমন চোর আসামিকে ধরে নিয়ে আসলে থানাতে প্রথম মার দেওয়ার আগে অস্বীকার করে যখন মার পড়ে অস্বীকার করে নেয় করে না কিন্তু প্রথম অস্বীকার করে ভাবে অস্বীকার করলে হয়তো বেঁচে যাব। কিন্তু চেহারা দেখে কথাবার্তা শুনে বুঝতে পারবে এই চোর আছে আসলে চোর আছে আসলে প্রথম দিকে মিথ্যা বলবে তারপরে মিথ্যা বলে যখন দেখবে যে আর কোনো উপায় নেই সাক্ষিত স্পষ্ট ওখানে তো আর এই নয় যে শুধু মারি দিয়ে স্বীকার করা হবে দুনিয়ার মতো কারণ অনেক সময় দুনিয়ায় ভালো মানুষকেও মার দিয়ে বাধ্য করা হয় কিছু বলতে কিন্তু সেখানে হাত পা বলতে লাগবে হাত বলতে লাগবে পা সাক্ষী দিতে লাগবে আল্লাহ পাক রব কোরআন নিমে বিভিন্ন আয়াতে এই কথাগুলি উল্লেখ করেছে তার মধ্যে সুরাই আসেন আপনারা প্রায় পড়ে থাকেন আলিয়া মান আখতেম আলা আফু আহিম অত কাল্লে মোনা এই দিহিম অত আর জোল হম বেমা কানু এক সেবন আলিয়া মান আখতেম আল্লাহ আফু আহিম আল্লাহ পাক বলছেন তাদের মুখে মোহর লাগিয়ে দেবো কারণ মুখ দিয়ে মিথ্যা কথা বলবে আল্লাহ মা জানা মিন নাজির আমাদের কেউ বলেনি নামাজের কথা কেউ বলেনি আমাদের কেউ সতর্ক করেনি তখন হাতে কথা বলতে লাগবে কথা সাধু আর জল পায়ে সাক্ষী দিতে ঠিক বলেছে হাতে ঠিক বলেছে হাতে শুনেছে আমিও শুনেছি তখন মিথ্যা কথা বলা যে দাল তর্ক বিতর্ক বাক শেষ হয়ে যাবে কি শুরু হবে মা আজির সহি একটি হাদিস আছে তখন ওজর পেশ করা শুরু করবে আর করব না রব্বির জীবন আল্লাহ ফিরিয়ে দাও একবার সুযোগ দাও এইরকম করা শুরু করবে দ্বিতীয় স্তরে পাকের সামনে যখন কিয়ামতে বিচার দিবসে হাজির হবে হাসর মাঠে পেশ করে যখন দেখলো যে আর কোন উপায় নেই গিয়ে তখন এখানে স্বীকার করবে যে আমাদের কাছে সতর্ককারী এসেছিল কিন্তু অন্যায় করেছি আমরা ফাঁকা না আমরা তাদেরকে মিথ্যা মনে করেছিলাম ওকুলনা এবং বলেছিলাম মান্লাহমিন সেই আল্লাহ কিছুই নাজেল করেন মন গড়া কথা আল্লাহ কোরআন নাজল করেছেন বরং আল্লাহকে তারাই পয়দা করে নিয়েছে আজকাল নাস্তিকরা বলে এখনো আল্লাহ সায়েন্সের যুগ আল্লাহ আরে মূর্খ সায়েন্সের যুগ আবার বলছো কেমন করে না দেখে যে তার মধ্যে বিদ্যুৎ আছে তোমাদের সায়েন্স টেকনোলজি তৈরি করার জন্য বৈজ্ঞানিক আছে আর সারা বিশাল পৃথিবী আসমান জমিন সাগর মহাসাগর এত সুন্দর মানুষ কোটি কোটি মানুষের মধ্যে কোন মানুষের সাথে কোন মানুষের মিল দেখাতে পারবে না হাইগুলি এমন নীতি তৈরি হয়ে গেল নির্বোধ এই জাতি নির্বোধ কাফের নির্বোধই হয় তো আল্লাহ ফাকরাবুল আলামীদের সাৎ করেছেসফুর করেছে ফাক্ক তার বলবে ফাকাজ জাব নামকুল নামা আজ আল্লাহ মিন সেই আল্লাহ কিছু নাজিল করেনি এই সব মিথ্যা কথা এসব এদের মন গড়া কথাবার্তা এরকম কথা বলেছিলাম আমরা অপরাধ করেছি আল্লাহ ফাক রব্বুল আলমিন জাহান্নামের তর্জন গর্জন সম্পর্কে আরো এরশাদ করছেন সুরে ফুরকানের আয়াত নম্বর বারোতে ইজা রাতিম বাইদিন যখন জাহান্নাম জাহান্নামীদেরকে দূর থেকে দেখবে এখন জাহান নামে নিক্ষেপ করা হয়নি জাহান নামের দিকে ধাক্কা দিয়ে তাড়িয়ে নিয়ে আসা হচ্ছে ইজা রাত হোম কানিম বাই জাহান নাম দেখবে তাহলে জাহান নাম দেখবে জাহান্নাম এমন আল্লাহ ফাকরবুল আলমীর সৃষ্টি জাহান নামের চক্ষু হবে জাহান নাম দেখবে যেগুলি মানুষের সীমিত বিবেক দিয়ে সীমিত বুদ্ধি বুদ্ধি দিয়ে সবকিছু অনুধাবন করার বিষয় নয় আজকে দুনিয়াতে যখন দূর থেকে দেখতে পাবে পাবেউল আহাস জাফিরা তখন ওই জাহান্নামিরা জাহান্নামী নিক্ষেপের আগেই শুনতে পাবে তর্জন গর্জন এবং ভয়ঙ্কর শব্দ জাফির ভয়ঙ্কার শব্দ আবু হর রাজি আল্লাহ তালানহ বর্ণনা করছেন যে রসুল উল্লাহ সাল্লাহ সাদ করেছেন তা হর যে অনকম মিনান্নার জাহান নামের একটি গর্দন বের হবে তাহলে জাহান নামের চক্ষু হবে গর্দন হবে এই হাদিস অনক বলা হয়েছে জাহান নামের অনক বের হবে গর্দন বের হবে অমাল কেয়ামতে কেয়ামতের দিনে লাহা আইনান এ তুব সেরান ওই গর্দনে মাথায় দুটো চক্ষু হবে আইনান দুটো চক্ষু হবে আর ওই চক্ষু দিয়ে জাহান্নাম দেখবে

আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিন শ্রেণীর পাপি মানুষদের যে ওদেরকে গ্রাস করো এখানে বিশেষ করে তিন শ্রেণীর কথা উল্লেখ করা হয়েছে এমনি ওকিল তো বেসালা বেকুল্লে জালেম অহংকারী এবং হটকারী যারা ছিলেন হক কথা মানতে রাজি হয়নি সত্যকে মানতে রাজি হয়নি সে যদি জাহান নামে যায় আমিও জাহান নামে যাবো এক শ্রেণীর বলে বলেন এরকম কথা এত বড় যদি উনি জাহান নামে আমিও জাহান নামে যাবো কোরআন এবং হাদিস বুঝতে চাই না আনিদ এদেরকে বলা হয় আর জাব্বার যারা জালেম এবং যারা প্রভাব খাটিয়ে অন্যায়কে নাই করতে চাই এবং যা করবে তাকে ঠিক সাব্যস্ত করতে চায় এদেরকে জব্বার বলা হয় বেকুল্লে জব্বারিন আনিদ অহংকার করা আল্লাহ পাক রব্বুল আলমিনের হক এই জন্য আল্লাহ পাক রব্বুল আলম একটি নাম হচ্ছে জব্বার কিন্তু মানুষের জন্য অহংকার হারাম

ফামান নাজানি কেউ যদি ছিনিয়ে নিতে চাই কোন মানুষ যদি অহংকার করে নিজেকে বলবে আমি মহান তাহলে তাকে কঠোর শাস্তি আমি দেব আজব তুহু তো জাহান নাম বলবে যে আমাকে অহংকারী যেখানে পাব অহংকারী সবচেয়ে বড় অহংকারী যে ব্যক্তি আল্লাহকে সেজদা করতে অহংকার করেছে অহংকারী মানে শুধু এই না যে মানুষের অহংকার মানুষের উপর একজন অহংকার করলো মানুষ তো তাকে সৃষ্টি করেনি অনেক সময় মানুষ হয়তো তার উপর কোনো অবদান রাখেনি এহসান রাখেনি কিন্তু আল্লাহ ফাকরবুল আলমিন যদি তাকে মানুষ করে সৃষ্টি না করে কুকুর করতেন শ্রীগাল করতেন তাকে যদি শুকুর করতেন তাকে যদি ওই পায়খানা পেশাবের ওই পোকা কি ওই যে কীট তৈরি করতেন তাহলে কি হতো তারপর অহংকার করে আল্লাহ এত সুন্দর মানুষ তোমাকে করেছে সুতরাং অহংকারীদের কে জাহান্নামে নামে হবে সবচেয়ে বড় অহংকারী যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে অহংকার করে যে আল্লাহ তোমার প্রতি আমার বিশ্বাস নেই অথবা জাতিতে হয়তো মুসলমান হয়ে গেছে ভাগ্য চক্রে কিন্তু আল্লাহর সামনে সেজদা করা কে সে তুচ্ছ কাজ মনে করে আল্লাহর বান্দা আল্লাহর সামনে সেজদা করাকে গৌরব মনে করবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তার সামনে সেজদা করার তৌফিক দিয়েছে যে তার শুক্রিয়া আদায় করতে পারছি আমি তিনি যে আমাকে মানুষ করেছেন তিনি যে আমাকে অশেষ অসংখ্য নিয়ামত দিয়েছেন তিনি যে আমাকে মুসলিম মমিন করেছেন তিনি যে আমাকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন সেই জন্য আমি গৌরব বোধ করি যে আল্লাহকে আমি চেষ্টা করছি আর যে ব্যক্তি আল্লাহকে চেষ্টা করে না নামাজ পড়ে না সে জব্বার সে আনিদ তার সামনে কোরআন শোনার কথা পৌঁছে যায় তারপর মানতে রাজি হয় না যে ব্যক্তি আল্লাহ পাক জমিনে থেকে ওই সাড়ে তিন হাতের মাটি কবর মাজারকে সেদা করে কবর মাজারের জন্য করে খাসি মরুক সেই ব্যক্তি হচ্ছে আল্লাহ পাকের সামনে অহংকারী আল্লাহর কাছে চাই না সে আল্লাহর অসহায় মৃত বান্দার কাছে চাইতে চায় নিজেও যদি নিজের মতো একটা জীবিত লোকের কাছে দশটা টাকা চাইতো তো পেত কিন্তু এই মৃত লোকের কাছে তো তাও পাওয়া যাবে না এরা হলো সবচেয়ে বড় অহংকার যারা আল্লাহর সামনে অহংকার করেছে আর তারপরে মানুষের সামনে যে অহংকার করেছে তার অহংকারী তো এই জন্য এতে সমস্ত ওই শ্রেণীর লোকেরা যারা পাকের এবাদত করেনি এবাদত করতে অস্বীকার করেছে অথবা এবাদত করেনি জীবন কাটিয়ে দিয়েছে বিনা তওবায় বিনা সংশোধনে মরে গেছে এদের জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে অবেল্যমান দা বিশেষ করে এখানে মুশ্রিকের কথা উল্লেখ করেছেন রসুর উল্লাহ সাল্লাম যে জাহান্নাম বলে অবে কুল্লেমান দা এমা আল্লাহ এলাহানা আল্লাহর সাথে অন্য উপাস্যকে যারা ডেকেছে যার কাছে দোয়া করেছে যে বলেছে ইয়া অউসুল আজম মাদাদ যে বলেছে ইয়া জিলানি মাদাদ ইয়া খাজা বাবা মাদাদ আল্লাহ ছাড়া অন্যকে ডেকেছে উদ্ধার করতে পারে তার এই মৃত বাবা উদ্ধার করতে পারে অবেকুল্লে মান্দা মা আল্লাহ ইহান আখার আল্লাহর সাথে অন্য এলাহকে উপাস্যকে মাবুদকে ডেকেছে যেই ব্যক্তি তার জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে যার নাম বলবে অবিল মোসাউরিন আর যারা ছবি অঙ্কন করে যারা ছবি অঙ্কন করে মূর্তির মতো করে হোক অথবা কাগজে ধরেই হোক পেপারে হোক দেওয়ালে হোক রাস্তাঘাটে হোক যারা ছবি অঙ্কন করে প্রয়োজনের ছবি যে প্রয়োজন ছাড়া চলা যায় না আজকালকার জামানায় তার বেশি যারা অতিরিক্ত ছবি অঙ্কন করে তাদের জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে ছবি অঙ্কন করা এই জন্য বড়ো পাপ কাবীরাগুন যে এই ছবি অঙ্কন হচ্ছে সির্কের রাস্তা প্রতিমা পুতুল পূজা শুরু হয়েছে এই ছবি অঙ্কন থেকে আছে এবং এখন আপনাদের সামনে আলোচনা করব নামের শিকল সম্পর্কে বেড়ি সম্পর্কে এবং নামের যে আল্লাহ পাক আল্লাহাকরের পক্ষ থেকে হাতুড়ি রয়েছে কোরআন আল্লাহ হাতুড়ির কথা উল্লেখ করেছেন এসব আজাবের যন্ত্র সেসবের কথা আল্লাহ কোরআন করিমের বেশ কিছু আয়তে উল্লেখ করেছেন কয়েকটি আয়াত আপনাদের সামনে পেশ করব আল্লাহ সাইরা। সুরায় দাহারের আয়াত নম্বর চারে মহানাল্লা এর সাদ করেছেন নিশ্চয় আমি তৈরি করে রেখেছি কাফেরদের জন্য সালা ও আগলাল এবং যে গলায় লাগানো হয় পায়ে লাগানো হয় হাতে লাগানো হয় এগুলোকে সিলসিলা বা সালাশিল বলা হয় আর আগলাল যা গলায় গলায় লাগানো হয় ওয়া এবং উত্তপ্ত জ্বলন্ত আগুন আমি তৈরি করে রেখেছি জাহান্নাম তৈরি করে রেখেছেন আজকাল একটি মানুষ যদি দুনিয়ায় কোথাও আত্মগোপন করছে তাকে সারা দুনিয়ার শক্তি খুঁজে পায় না আর আজকাল এক শ্রেণীর মূর্খ লোকেরা বলে যে জাহান্নাম যদি তৈরি আছে আছে কোথায় আরে আটলান্টিকের ভিতরের খবর রাখো হ্যাঁ প্রশান্ত মহাসাগরের ভিতরে খবর রাখো যে স্থল আছে সেই স্থলে কত পাহাড় পর্বতমালা আছে হিমালয় আছে তারা খবর রাখো কোথায় কোন গুহা আছে কি আছে তাহলে এগুলি যখন খবর রাখো না তারপর জাহান্নামের খবর কোথা থেকে রাখবে এক লাখ চব্বিশ হাজার বেশি পাইগম্বর আম্বিয়া এবং রাসূলগণ যে সংবাদ দিয়েছেন তাকে মিথ্যা হতে পারে আল্লাহ ফাকরাব্লা আলামিন আরো এরশাদ করেছেন সোরা মোমেনে বা সোরে গাফের তার অপর নাম আছে সোরে গাফের এজিল আখলাল অফি আনা তাদের গলায় বেড়ি পড়িয়ে দেওয়া হবে ও ইউ সাবুন আর জিঞ্জির দিয়ে তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে তাহলে কাফেরদেরকে বিভিন্ন রকমভাবে নিয়ে ভাবে তার মধ্যে নিয়ে যাওয়ার কথা আল্লাহ পাক কোরআন উল্লেখ করেছেন যে পায়ে জিঞ্জির লাগিয়ে কড়া লাগিয়ে তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে ফিল হামিম কোথায় নিয়ে যাওয়া হবে গরম উত্তপ্ত পানির দিকে তারপরে জাহান নামে উত্তপ্ত আগুন জ্বলন্ত আগুনে তাদেরকে নিক্ষেপ করে দেওয়া হবে সুরায় গাফির বা সুরায় মামিন আয়াত নম্বর একাত্তর বাহাত্তরে আল্লাহাক রব আলিন আরো বেশ কিছু আয়াত রয়েছে সংক্ষেপে আপনাদের সামনে এই বিষয়গুলি তুলে ধরেছে যে বিষয়টি বলছি যে জাহান নামে বিভিন্ন শাস্তির কথা আল্লাহ পাক আরো এর সাত সুরায় নিশ্চয়ই আমার কাছে রয়েছে শিকল আনকাল নাকালের বহু বচন শিকল রয়েছে ও জাহেমা এবং জাহান্নামের আগুন রয়েছে ও তো আমান খাদ্য রয়েছে জাহান্নামীদের কি আল্লাহ পাক সুসংবাদ দিচ্ছেন তোমাদের জন্য খাদ্য রয়েছে কেমন খাদ্য জা গুসা তিন এমন খাবার যে গলায় যখন আটকিয়ে যাবে তখন ঢোক গিলতেও পারবে না আর উগলিয়ে ফেলতেও পারবে না একে বলা হয় জা গুসা কাঁটা ইলিশ মাছের কাঁটা যদি লেগে যায় শক্ত কাঁটা বা অন্য মাছেরও হতে পারে যদি এখানে লেগে যায় নিচেও নামাইতে পারেন না আর ওপর দিকে যদি দুনিয়াতে এইরকম কত রকমের কাঁটা আছে কত রকমের কন্টকযুক্ত গাছ আছে সেগুলি যদি এইরকম হয় তাহলে জাহান্নামের যে গাছ কন্টকযুক্ত গাছ সেগুলির অবস্থা কেমন হবে তো আল্লাহ ফাকরুল আলম রেশাদ করেছেন যে অত যা গুসা এমন খাবার হবে যা গিলে ফেলতে পারবে না ঢোক গিলতেও পারবেন না আর উগলে ফেলতেও পারবেন না ও আজাবান আলিমা এবং যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে কঠোর শাস্তি রয়েছে আল্লাহ পাক রবিন সুরায় হাক আরো এর সাদ করেছেন খুজু হো ফাগুল্লুহ আল্লাহ পাকের আদেশ হবে ধরো এদেরকে এই জাহান্নামীদেরকে ধরো খুজু হো তার আগে আল্লাহ পাক রবুল উল্লেখ করেছেন ওই পাপীদের কথা সুম্মাল জাহিমা সাল্লু তারপরে জাহান নামে তাদেরকে ঢুকিয়ে দাও জাহান নামে দাখিল করে দাও সুম্মা ফি সিলসিলা তারপরে তাদেরকে শিকলে জিনজিরে বেঁধে দাও জিনজির কেমন যার ওহা সব ও নাজিরা যা হচ্ছে সত্তর গজ লম্বা সব ও নাজিরা সত্তর গজ লম্বা জিনজিরে শিকলে তাদেরকে শিকলাবদ্ধ করে দাও ফসলু কু বেঁধে দাও তাদেরকে আল্লাহ ফাকর সুরা হজের আয়াত নম্বর একুশে বাইশে এর সাদ করছেন ওয়ালাহ মাকামে অমিন হাদিদ জাহান্নামীদের জন্য জাহান্নামের হাতুড়া হবে মাকামে একটি হাতুড়া না অনেক হাতুড়া যে বহু বছর আল্লাহ ফাকর উল্লেখ করেছেন জাহান্নামের হাতুড়া হাতুড়া দিয়ে পিটুনি দেওয়া হবে ছোট্ট একটি হাতুড়ি যদি মাথায় পড়েই তাহলে আপনার অবস্থা খারাপ দুনিয়াতে আর আল্লাহ ফাকরবুল আলমিনের জাহান্নামের হাতুড়া দিয়ে ঠুকা হবে কুল্লামা আরাদু মিনহা যখন জাহান নাম থেকে বের হওয়ার ইচ্ছা করবে মিন অশান্তিতে এবং এই ফিহা আজাবে নামের হাতুড়ি দিয়ে ঠুকে পিটিয়ে আবার ফিরিয়ে দেওয়া হবে জাহান নামে অজুকু এবং বলা হবে অজুকু আজাব আল হারিক জ্বলন্ত আগুনের আসাদন গ্রহণ করতে থাকুক জ্বলন্ত আগুনের আসাদন গ্রহণ করতে থাকুক আল্লাহাকবুল আলমিন জাহান নামের গরম পানির কথা সুরা হজের আয়াত নম্বর উনিশে উল্লেখ করেছেন হ্যাঁ আজানি খাসমান ইখতাসা মফি রব্বেহীম দুটি হক এবং বাতিলের দরের কথা আল্লাহ ফাকরবুল আলামিন উল্লেখ করার পর বলছেন ফেললে কাফারু যারা কাফের কত্তিয়া তাল সিয়া ও মিন্না তাদের জন্য তৈরি করা রয়েছে জাহান নামের আগুনের কাপড় আগুনের কাপড় হবে আল্লাহ আকবর কল্পনা করা যে দুনিয়াতে যে আগুন দিয়ে কাপড় তৈরি করা আগুন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কাপড় তৈরি করবেন আগুনের কাপড় পরাবেন ইউসাবিন মিন উ সেহিমুল হামিম শরীরে যে কাপড় এসে সে হচ্ছে আগুনের কাপড় আর ওপর থেকে আবার মাথার ওপর থেকে ইউসাবিন ফাউকের ও সেহিম তাদের মাথার ওপর থেকে গরম পানি হামিম গরম উত্তপ্ত পানি ঢালা হবে আল্লাহ পাক রব্বুল সুরায় দোকান আয়ত নম্বর আটচল্লিশে এই গরম পানি সম্পর্কে বলছে সুম্মা সুব্বু ফাউকার আসমিন আজাবিল হামিম তারপরে হে তারা তাদের মাথার উপর গরম পানি ঢেলে দাও ইউস হার বেহি মাফি বোতু নেহি জুলুদ, যখন গরম পানি মাথার ওপর থেকে ঢালা ইউস হার মাফি নেই পেটে যা আছে সবকে গলিয়ে নামিয়ে দেবে নাড়ি বুড়ি সব গলিয়ে নামিয়ে দেবে জাহান্নামের রক্ষী যাদেরকে জাহান্নামের খাজেন বলা হয়েছে কোরআনের ভাষায় বা খাজানা বলা হয়েছে খাজানের বহু বচন জাহান নামের রক্ষী বা জাহান্নামের প্রহরী যারা আল্লাহ পাক কোরআন কেন তাদের সম্পর্কে এর সাদ করছেন ওকাল খাজানাতে জাহান্নাম জাহান্নামিরা জাহান্নামের রক্ষীদেরকে দরখাস্ত করবে দরখাস্ত করে ভাবে যে এদেরকে দরখাস্ত করে যদি হালকা করা যায় কারণ দুনিয়াতে এরা আসামি ছিল জেলে থেকেছে আর জেলে থেকে তারা পয়সা ঘুষ দিয়েছে ওই জেলের যারা গেটের প্রহারী তাদেরকে অথবা জেলের ভিতরে যারা পাহাড়ায় আছে তাদেরকে আর থানাতে যারা পাহাড়ায় আছে যারা ধরে নিয়ে গেছে তাদেরকে কিছু ঘুষ ঘাস দিয়েছে দিয়ে হয়তো তাদের ফ্যাসিলিটি সুযোগ সুবিধা জেলের মধ্যে নিয়ে নিয়েছে অথবা জেল থেকে বেরিয়ে গিয়েছে অনেকে পলাতক জেল থেকে হচ্ছে না ঘুষ দিয়ে ভাবছে যে এসব তো চলেছে তো দেখি এখানে দরখাস্ত করে জাহান নামে রক্ষীদের কাছে দরখাস্ত করবে ও রব্বা কম তোমাদের রবের কাছে একটু দোয়া করো আন্না মিনাল আজাব এদের সাথে একটু খাতির টাতির জমিয়ে যদি একটু হালকা করা সম্ভব হয় এদেরকে দিয়ে আল্লাহকে বলাই তোমাদের রবকে বলো মিনাল আজাব একদিন তো আমাদের আজাব একটু হালকা হোক আল্লাহ রব্বুল আলামিন বলছেন সুরা গাফের মানে সুরায় মোহামিন আয়ত নম্বর পঞ্চাশ পঞ্চাশে কালু আওয়ালাম তাকু তাতিক আতিক রসুল কুমিল নাথ তোমাদের কাছে রসুলরা স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসেনি কোরআনে কেরিম তোমাদের কাছে আসেনি রসুল উল্লাহ সাল্লামের হাদিস তোমাদের কাছে আসেনি স্পষ্টভাবে দিন তোমাদের কাছে পৌঁছেনি মুশরিকরা তাদেরকে বলা হবে সুস্পষ্ট দিন তহিদের কথা আসেনি তোমরা ওই দুর্গার মতো দরগাহ পূজা করেছো কোরআন আসেনি তোমাদের ঘরে 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 সাজিয়ে রেখেছিলে কোরআন বেনামাজি শুধু কোরআন দিয়ে বরকুত হাসিল করেছিল কোরআনের প্রয়োজন যেদিন মা মরবে যেদিন বাপ মরবে সেই দিন হ্যাঁ মৃত শয্যা পড়ে আছে সুরে আসেন পড়ার জন্য তখন প্রয়োজন হয়েছে আর সারা জিনিস কোরআন শেখারও প্রয়োজন হয়নি আর কোরআনের আল্লাহ পাক যে আসমানি সিলেবাস নাজিল করেন তার প্রতি আমল করারও প্রয়োজন হয়নি আমাদের দেশের অবস্থা এইরকমই শতকরা নব্বই থেকে পঁচানব্বই মানুষ তারা কোরআন শিখে না কি জন্য যে কোরআনের প্রয়োজন ওই ওই মৃত্যুর সময় হবে আর ওই সময় তো হুজুরদেরকে হাফেজদেরকে কারিদেরকে তো ভাড়াই পাওয়াই যাচ্ছে বিশেষ করে পয়সাওয়ালা নেতৃস্থানীয় ব্যক্তি তারা কোরআন শিক্ষাকে নিষ্প্রয়োজন মনে করে শিখে না যদি এরা ভাড়াই না যেত অল্প পয়সায় কোরআন বিক্রি না করতো তাহলে কমের পক্ষে ওই বিধাতি পড়া পড়ার জন্য আর ওই ওই যেদিন মরতে পড়েছে সেই দিনের জন্য কোরআনটা একটু শিখাই তো ছেলে মেয়েদেরকে যা তোর মা মরবে তখন কী কোরআন পড়বে যে ভাড়াই তো পাওয়া যায় না কিন্তু ভাড়াই পাওয়া যায় আমাদের দেশে সুতরাং পয়সাওয়ালা লোকেরা ওরা প্রভাবশালী লোকেরা সমাজের কোরআন শেখায় না কোরআন শিখে গরিব মানুষ একেবারে যারা আমাদের সমাজের ওরা কোরআন শিখে আর ওকে আবার পেটের ব্যবসা বানিয়ে নিয়েছে কেউ মরলেই সুবিধা তাহলে তারা দোয়া করতেই থাকবে যে লোক মরুক অসুস্থ হোক তাহলে কোরআন খানিতে রাখবে তো যাই হোক এই জন্যই বলছি বারবার করে যে এই কোরআন খানি রসুল উল্লা সাল্লামের আদর্শ নয় নবী করিম সাল্লা সাল্লামের সামনে তার কয় মেয়ে মারা গেছে হ্যাঁ তিন মেয়ে মারা গেছে কোন এক মেয়ের জন্য নিজে কমপক্ষে বসে বসে কোরআন পড়েছেন যে এটি আমার মেয়েকে বকশাইলাম অপরকে ভাড়া করা দূরের কথা যে বাবা আবু ওমার ওসমান আলী এইসব তোমরা সবাই মিলে একটু কোরআনটা খতম করে দাও এটা একটা ঘটনা একটা প্রমাণ করেন দেখি কোন নব ভাড়াই কোরআন পড়া কোরআন পড়বে ঘরে এবং ইবাদতের জন্য পড়বে প্রত্যেক অক্ষরে দশ নেকি পাবো সেই জন্য আমার আখেরাতের সম্বল বাড়াবো সেই জন্য কোরআন তেলাওয়াত করবে এবং কোরআন তেলাওয়াত আরও এর চাইতে আগের পর্যায়ে হচ্ছে কোরআন বুঝে পড়বে কোরআন নিয়ে গৌরব ফিকির করবে গবেষণা করবে গবেষণা মানে শুধু সাইন্টিফিক গবেষণা নাই পাক কি বলেছেন আমাকে আমার অবস্থা কি আমি কি জীবন যাপন করছি না কোরআন থেকে আমার জীবন অনেক দূরে রয়েছে সুতরাং আমাকে এগিয়ে আসতে হবে অগ্রগামী হতে হবে এ হচ্ছে তাদব্বর যা আল্লাহ কোরআন এখানে তাদব্বর উন আল কোরআন আম আলা কুলু আকফালুহা ফালুহা তারা কোরআন নিয়ে তাদব্বর করে না গৌরব ফিকির করে না তাদের কি তালা লেগে আছে নাকি কোরআন দিয়ে তাদের সংশোধন কেন হয় না কোরআনকে আল্লাহ শেফা রোগের আরোগ্য হিসাবে নাজেল করে কোরআন দিয়ে তাদের রোগ ভালো হয় না কেন অন্তরের রোগ আর তাদের আমলের রোগ চরিত্রের রোগ কেন ভালো হয় না তাদের আল্লাহাকবসাদ করছেন আওয়ালাম তাতিক আওয়ালাম তাকু তা রসুল কুমিল্লা তোমাদের রসুলগণ স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে তোমাদের কাছে আসেনি রাসুলের জামানা রাসুলদের জামানা চলে যাওয়ার পরে রাম তোমাদের কাছে কথা কখনো বলেনি কখনো নামাজের কথা কখনো দিনের কথা কখনো হারাম থেকে বেঁচে থাকার কথা কখনো হালাল রুজির কথা কখনো কালু বালা তারা বলবে হ্যাঁ শুনেছি কালু তখন এই জাহান্নামের প্রহরী যারা জাহান্নামের যারা রক্ষী তারা বলবে ফাদু চিৎকার করতে থাকো চিল্লাতে কাফেরদের এইরকম ডাক কোন কাজে আসবে না সে দলাল ভুল পথে থাকবে চিরকাল চিল্লাতে থাকবে জাহান নামে কিন্তু তোমাদের কোনো কথা শোনা হবে না আল্লাহ ফাকর্ব আলমিন জাহান্নামের একটি নাম উল্লেখ করেছেন সাকার এই সাকার জাহান নাম যে এই জাহান্নামে যাবে কারা কোরআনে কারিমে কাদের কথা উল্লেখ করেছেন সূরা মুদ্দাসসিরে বলতে পারেন প্রথমবে নামাজি প্রথমবে নামাজি ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা কাকুম ফি সাকর জাহান্নামে কেন তোমরা সাকার জাহান্নামে কেন কালু তারা বলবে লামনাকু মিনাল মুসাল্লিন আমরা নামাজ পড়তাম না মুসাল্লি ছিলাম না মুসাল্লিকে কে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মুসল্লি তারাই যারা পাঁচ অক্ত নামাজ পড়ে আল্লাহ পাকে রব্বুল আলমেন পাঁচে সাড়ে চার কবুল করবেন না পাঁচ অক্ত নামাজের সতেরো রাখাত আল্লাহ প্রথম হিসাব নেবেন তারপরে আপনার বেতর তারপরে সন্ন্যত তারপরে নফল আপনার থাকে আপনার আর মর্যাদা বাড়বে না হলে আল্লাহ পাক নফল সম্পর্কে জিজ্ঞাসা করবেন না যারা অজ্ঞতার সাথে নামাজ পড়ে তারা ও নফলকে ফরজের মতো করেই পড়ে আর ওই সমাজের যারা অজ্ঞ তারা যারা বেনামাজি তারা পড়ে না তো কিছুই পড়ে না কুকুরের অবস্থায় জীবনযাপন করে নামাজ আল্লাহ দিনের রাতে যেভাবে ভাগ করে দিয়েছেন ওইভাবে আদায় করতে হবে তাহলে আল্লাহ পাকের কাছে জবাব দিতে পারবে এবং সাকার জাহান নাম থেকে বাঁচবে আর না হলে জবাব দিবে সেই দিন জাহান্নামে নামে কেন তোমরা কমিনাল মুসল্লিন আমরা মুসল্লি ছিলাম না প্রথম কারণ এটি দ্বিতীয় কারণ মুসলিমদের জাহান্নামে নামে যাওয়ার কারণ তাহলে বোঝা যাচ্ছে ও আলম তো এমল মুসকি মিসকিন আমরা মিসকিন দরিদ্রদের অন্ন দিতাম না মানে জাকাত দিতাম না আজকাল মুসলিম সমাজের অধিকাংশ জাকাত দেয় না জাকাত দেয় না অধিকাংশ আল্লাহাক বলছেন সাউসলি হে সাকার তাদেরকে আমি জাহান নামে নিক্ষেপ করব দাখিল করব অমা আদারা কামা সাকার আল্লাহ বলছেন সাকার জাহান নাম জানো কি লাতুব কি ওয়ালা তাজার কোনো কিছু অবশিষ্ট রাখবে না কিছু ছেড়েও দেবে না ওই জাহান্নামীদের শরীরের কোনো কিছুই ছেড়ে দেবে না ওপর থেকে ভেতর পর্যন্ত হৃদয় পর্যন্ত সবকিছু জ্বালিয়ে দেবে লিল বাসার শরীর মানুষের চামড়াকে ঝলসিয়ে দেবে মানুষের চামড়াকে ঝলিয়ে দেবে ঝলসিয়ে দেবে আল্লাপাক তারপরে বলছেন আলাইহা তিস আত এই জাহান নামের রক্ষীদের সংখ্যা হচ্ছে উনিশজন আলাইহা তিস আত আসার জাহান্নামের রক্ষীদের সংখ্যা জন। এটি একটি পরীক্ষার বিষয় আল্লাহ পাক রব্বানা বলছেন ওমা জাআলনা ইদ্দাতাহুম ওমা জাআলনা আসহাবান নার ইল্লা মালায়েকা জাহান্নামের রক্ষী এরা হচ্ছে ফেরেশতা মালায়েকা এরা কোনো জিন নয় এরা কোনো মানুষ নবী রাসূল নয় ইল্লা মালায়েকা ওমা জাআলনা ইদ্দাতাহুম ইল্লা ফিতনাতান লিল্লাযিনা কাফারু এই সংখ্যাই কাফের যারা সন্দিহান তাদের জন্য একটি ফিতনার কারণ পরীক্ষার কারণ কিন্তু মমিন মমিনার ইমান আরো বেড়ে যায় সুহান আল্লাহ এই বিশাল জাহান নামের রক্ষী অনিশ্চন আল্লাহ ফাকরবুল আলম তৈরি করেছেন আল্লাহ যা বলেছেন তা সত্য আল্লাহ ফাকরবুল আলম তার শেষ খানে সুরা মুদাস আয়ত নম্বর একত্রিশে বলছেন অমাইয়া আলম জুনু দা রব্বেকা ইল্লাহু আল্লাহ পাকে সেনাবাহিনীর সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না দুনিয়ার সেনাবাহিনীর সংখ্যা মানুষের সংখ্যায় যখন জানা আছে পাঁচশো কোটি বা চারশো কোটি বা ইত্যাদি তাহলে সেনা সংখ্যা জানা আছে প্রত্যেক দেশে কত সেনাবাহিনী আছে কিন্তু আল্লাহর পাকের সেনাবাহিনী জুনুদ সৈনিকের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না ওমা ইয়ালাম জুনুদা রব্বিকা হে তোমার রবের যে সেনাবাহিনী তাদের সংখ্যা ইল্লাহু আল্লাহ ছাড়া কেউ জানে না ওমা হিয়া ইল্লা যিক্রালিল bashar সারা বিশ্বের মানবতার জন্য রয়েছে উপদেশ যারা উপদেশ নেবে তারাই উপদেশ থেকে উপকৃত হবে আল্লাহ সুরা জোখরফের আয়াত নম্বর সাতাত্তর আটাত্তরে এর সাদ করেছেন যে এই যে জাহান রক্ষীরা আছে এই রক্ষীদের যে নেতা ওদের চিপ প্রধান তার নাম হচ্ছে মালিক চিল্লে এক পর্যায়ে মালেককে বলবে যে আচ্ছা এদেরকে বলে তো হইল না তো দেখি যদি ওই প্রধানকে বলে যদি হয় জাহান চিল্লাবে বলবে যে না দাও ইয়া মালিক চিল্লে চিৎকার করে বলবে হে মালিক লিয়াক যে আলাইনা রব্যকা জাহান নাম থেকে তো বের হইতে পারবো না তো লিয়াক আলাইনা রব্বকা আমাদের মরণ করে দিক আল্লাহ তোমার রব আমাদের মরণ করে দিক আর বাঁচতে চাই না দুনিয়াতে পেটের যখন আমাদের দেশের মানুষদের এককালে ব্যথা হয়তো যখন অপারেশন ছিল না ছোটকালে শুনতাম যখন পেটের ব্যথা উঠতো তখন হাই রে বাপরে মরে যেতাম করে গেলে ভালো আর কত লোক তো আত্মহত্যা করেছে বিষ খেয়ে আর কিছু করে আত্মহত্যা কত এরকম করে দুনিয়ার সামান্য আর কিছুতে কেউ স্ত্রীর আর ঝগড়া বিবাদে কত কে আত্মহত্যা করছে দুনিয়ার সামান্য কষ্টে আত্মহত্যা করছেন ওখানে মত চাইবেন মত আসবে না লেখ যে আলাইন আরব্যক হে মালিক হে জাহান নামের প্রধান আপনার রব কোন ফয়সালা করুক মানে মতের ফায়সালা করুক আমাদের মত হয়ে যায় কিন্তু আল্লাহ তো মতকে জবাই করে দিয়েছেন নবী করিম সাল্লাহামের সাদ করেছেন হাদিস রয়েছে যে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আর জাহান্নামীদেরকে জাহান্নামী যখন নিক্ষেপ করে দেওয়া হবে তখন ইউতাবিল মতে আলা সুরাতে কাবিশ মতকে নিয়ে আসা হবে একটা দুম্বা আকারে। আর নিয়ে আসার পরে ডাক দেওয়া হবে আহলাল জান্না হে জান্নাতিরা তাকিয়ে দেখবে ভয়ে ভয়ে জান্নাতিরা বলে ডাকছে আবার এখান থেকে বের করে নিয়ে যাবে নাকি আল্লাহ জানে এত সুন্দর নিয়ামত যদি ছুটে যায় তো মুশকিল আবার জাহান্নামীদেরকে যখন ডাক দেবে আহ্লান্নার হে জাহান্নামীরা এদের একটু আশা ফিরে আসবে যে ডাক দিয়েছে মানে হয়তো হালকা হইতে পারে কোন একটা নতুন হুকুম হইতে পারে এ আশা করবে এরা একটু ভয়ে ভয়ে থাকবে আল্লাহ আল্লাহাক বলছেন দেখো এখন জবাই করে দেওয়া হবে তারপরে বলা হয় হলুদুন ফালামত এখন চিরকাল থাকবে আর কোনো মত হবে না হলুদুন ফালামত জাহান্নামিরে দেখে না হলুদুন চিরকাল থাকবে এখানে অবস্থান করে ফালা মত কোনো মত আসবে না জ্বলতে থাকবে জ্বলতে থাকবে কিন্তু মত আসবে না মত আসলেই তো আরাম পেয়ে গেল এই জন্য জাহান্নামে কোনো মত নেই জান্নাতে যদি মত চলে আসে তাহলে তো মতের কথা স্মরণ হলে তো ভালো 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 নিয়ামত ভালো ভালো অট্টালিকা ভালো নেতৃত্ব ওয়াসাদের হয়ে যায় তাই না বৃদ্ধ বয়সে আশি বছর নব্বই বছর বয়সে নেতৃত্ব রাষ্ট্রপতি হয়েছে প্রধানমন্ত্রী হয়েছে আর পেটে যখন ব্যথা ওঠে যে আজকে মরে যেত গেল সব কিছুই গেল তাই না তো মত এমন এক জিনিস যাকে বলা হয়েছে হাজেম উল্লাহাদ যত লজ্জত আছে যত স্বাদ আছে সমস্ত স্বাদ নষ্ট যখন মতের কথা মনে আসে আজকে যদি মরে যায় এত সুন্দর আমার ছেলে মেয়ে দেখতেই পেলাম না কি হইল না হলে কি হবে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে যারা এই সব স্বপ্ন দিকে বসে আছেন তাই না সমস্ত তো আল্লাহ আলমিন এর করছেন যে তারা বলবে মালিককে দরখাস্ত করবে তখন ওই মালিক জবাব দিবে কালা ইননাকুম মাকে শুন তোমাদেরকে এখানে চিরকাল থাকতে হবে জাহান্নামি নামি ইন্নাকুম মাকে শুন লাকাত যে না বিল আল্লাহ বলবেন তোমাদের কাছে আমি সত্য পাঠিয়েছিলাম তোমাদের কাছে সত্য পাঠিয়েছিলাম হক পাঠিয়েছিলাম আল্লাহর আল্লা করবে রসুল বলে শিকার করবে সৎকর্ম করবে পাপ থেকে বেঁচে থাকবে সততার জীবন যাপন করবে অল্লা কিনা কমলিল হাক্কে কারে হন কিন্তু হে মানুষ তোমাদের অধিকাংশই হককে ঘৃণা করেছে সত্যকে উপেক্ষা করেছে সুতরাং তোমাদের জন্য আজাব এখন আপনাদের সামনে আলোচনা করব শেষখানে জাহান খাবার এবং পানীয় সম্পর্কে জাহান্নাম নাম খাবার এবং পানীয় সম্পর্কে সুরাম মুজাম্মেলের একটা আয়তের একটা অংশ আপনাদেরকে শুনেছি ইন্নাল্লাদান কালাম ও জাহিম অত আমান যা গুসা তো আমান তাহলে জাহান খাদ্য হবে কিন্তু এমন খাদ্য যা নিচেও নামবে না আর যখন মানুষের নিচে না নামে তখন কি করে বমি করে বের করে দেওয়ার চেষ্টা করে যদি কাঁটা এটকে যায় গলায় তাহলে প্রথম কি করবেন ভাত দিয়ে হোক আর রুটি দিয়ে হোক যেভাবে কলা খেয়ে হোক চাপ চাপ দিয়ে কোনো রকম নিচে নামাইতে পারি না নিচেও যখন নামাইতে পারছেন না তখন চেষ্টা করবেন যে উগলি দিতে পারি না ওগুলা তো পারছেন না ভিতরে সব কিছু বমি করে দিয়ে উঠিয়ে দিতে পারি না চেষ্টা করেন না দুনিয়াতে এই রকমই জাহান নামিরা চেষ্টা করবে আল্লাহ বলছেন যা আগুসা এমন খাবার যা এদিকেও নামবে না আর ওই আসবে না ফিরে খ শাস্তি হবে আজ এই এই শাস্তি খাবারের শাস্তি খাবারের আজাব আল্লাহ পাক রাবের সূরা গাশিয়ার আয়াত নম্বর 6 এ 7 করেছেন লাইসা লাহুম আমন ইল্লা মিন দারি জাহান্নামীদের কথা আল্লাহ উল্লেখ করে বলছেন হাল আতাকা হাদিসুল গাশিয়ু জুহুইয়ামাইযিন খাশিয়াহ আমালাতুন নাসিবা তাসলা নারান হামিয়া উততপ্ত আগুনে তারা প্রবেশ করবে লাইসা লাহুম আমন ইল্লা মিন তাদের খাবার হবে দারি দারি কণ্টকযুক্ত যুক্ত খাবার কাঁটাওয়ালা খাবার হবে এবং অত্যন্ত তিক্ত হবে তিতা আর এই খাবার জাহান নামের খাবারের আল্লাহাক দুটি গুণ উল্লেখ করেছেন লাউসমেন ওয়ালায়গনি মিনজু যা স্বাস্থ্যকর হবে না যে শরীর খেয়ে ভালো হবে ওয়ালায়গনি মিনজু আর তাতে খিদাও দূর হবে না তাহলে জাহান্নামি খাবারের দুটি গুণ দুনিয়াতে কিছু খাবার এমন আছে যা এক শ্রেণীর লোকেরা খায় অবুজ লোক খায় যারা নিজের স্বাস্থ্যের কথাও বুঝে না যে আমার জন্য ভালো না বন্ধু অপরের কথা তো বুঝে না যে অপরের কি ক্ষতি করলাম নিজের কথাও না বুঝে ওরা খায় ওগুলি জাহান নামি খাবার মানে জাহান নামের এই দুই খা যে গুণ আছে ওই খাবারের গুণগুলি পাওয়া যায় বলতে পারেন ওই খাবার কি এই ধূমপান বিড়ি সিগারেট বিড়ি সিগারেট খেয়ে না শরীর স্বাস্থ্য ভালো হয় যে পান করে সে নিজেও জানে আর প্যাকেটেও লিখা আছে তাই না লাইসমেন স্বাস্থ্যকর নয় তাহলে আর ওয়ালা ওখানে মেনজু আর খিদাও দূর হয় না যতই দামি সিগারেট খাক না কেন যতই বেশি বিড়ি পোকাক না কেন কিন্তু এতে খিদা দূর হবে না শরীরের না স্বাস্থ্যের ক্ষেত্রে ভালো আর না খিদাই দূর হবে যে খিদা দূর করার জন্য খাবার খায় মানুষ ভাত খায় রুটি খায় তাতে ভিটামিন আছে স্বাস্থ্যকর আর একটা পেট ভরবে আর ভিটামিন যদি কমও থাকে অনেক সময় পান্তা ভাত আমরা পান্তা ভাত খাওয়া জাতি পান্তা ভাত অনেকে খাওয়াকে নিজের সভ্যতায় মনে করে আবার পান্তা ভাতে ভিটামিন লেস হইলেও কম ভাবে পেটটা তো ভরছে পেটটা তো ভরছে বাসি ভাত বাসি হয়ে গেছে ভিটামিন লেস হয়েছে কিন্তু পেট ভরছে তাহলে একটা তো গরজ পাওয়া যাচ্ছে জাহান নামি খাবারে দুটোর মধ্যে কোনোটাই গরজ পাওয়া যাবে না ঠিক বিড়ি সিগারেটের দুটোর মধ্যে কোনো গরজই নেই না ভিটামিন আছে তাতে না স্বাস্থ্যের পক্ষে কোনো কাজে আসবে আর না খিদাই দূর হবে আল্লাহ পাক হেদায়াত করে এই রকম লোকদেরকে যারা বিড়ি সিগারেট জাহান নামি খাবার দুনিয়াতে খেয়ে থাকে নিজেরও ক্ষতি করে থাকে অপরের ক্ষতি করে থাকে অর্থেরও ক্ষতি করে থাকে নিজের স্ত্রী ছেলেমেয়েরও ক্ষতি করে পরিবেশ দূষিত করে আল্লাহকে অসন্তুষ্ট করে করে এই একরকমের খাদ্য দেওয়া হবে যা এই আয়াতগুলি দ্বারা প্রমাণিত হইল আর একটি খাবার দেওয়া হবে যেই খাবারের নাম হচ্ছে গাছাক গাছাক যাহার নামের একটি খাবার হচ্ছে গাছাক হা যা ফালি আজুকু হামিম পাক বলছেন সুরা সাদে যে এই হচ্ছে জাহান্ন শাস্তি ফালি আজুকু তারা আসাদন গ্রহণ করুক চাকুক হামিম গরম পানি এবং গাসাক। গাসাক সম্পর্কে দুটি মত আছে যে এটি পানীয় না খাদ্য বস্তু কেউ কেউ বলেছে গাছ আর গিসলিন একই জিনিস গাছাক এবং গিসলিন একই জিনিস তো আমুন তো আমিন গিসলিন করার বলেছেন তো এই গিসলিন আর গাসাক। আর এটি খাবার খাদ্য এক রকমের যা অত্যন্ত তিতা তিক্ত হবে আর কেউ কেউ বলেছেন যে এক ধরনের পানীয় যা অত্যন্ত আজাবের হবে আল্লাহ ফাকরবুল আলমিন সুরায় নাবার আয়াতে বলছে ইন্না জাহান্নামা কানাত মির সাদা আমি শুরুতে যখন আলোচনা শুরু করেছি বলেছিলাম যে ওখানে বেশ দশটির বেশি একুশ নম্বর থেকে শুরু করে ত্রিশ পর্যন্ত আল্লাহ ফাক সেখানে জাহান্নামের খাবারের কথা পানীয়র কথা উল্লেখ করেছেন যাহার নাম প্রস্তুত করা রয়েছে লাইয়াজু আফিহা বারদাওয়ালা সারাবা সেখানে না শীতলতা পাবে না পানীয় পাবে ইল্লা হামিমামা গাছাকা তবে গরম উত্তপ্ত পানি পাবে এবং গাছাক এই তিক্ত খাবার পাবে শেষখানে আল্লাহ বা ফাজুকু নাবার আয়ত নম্বর তিরিশ তো এই গাছ খাবার হবে আর একরকম খাবার কথা উল্লেখ করেছেন বলছেন যে এখানে নামেদের কোনো বন্ধু থাকবে না কোনো দোস্ত নেই বন্ধু নেই যে সহযোগিতা করবে সাহায্য করবে সুপারিশ করবে না এখানে কেউ নেই ওলা তো আমন ইলাম আর গিসলিন ছাড়া আর কোনো খাবার হবে না লায়া কলহ ইল্লাল খাতে গিসলিন আর গাছাক এগুলি খাবার জাহান নামী খাবার খাবে কে বলছে গুণহাগার যারা পাপ করেছে খাতে উন তারা তাহলে বোঝা গেল যে গুণাগার শুধু কাফের নয় পাপিষ্ট যারা মুসলিম সমাজের ফাঁসেক যারা কাবিরা গুণা করেছে এবং ওই অবস্থায় মারা গেছে পাক যাদেরকে জাহান্নামে নামে আজাব দেবেন তাদের এইসব খাবার হবে সুরায় হাক্কা আয়াত নম্বর পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ আল্লাহ পাক রব্বুল্লা এই গিসলিনের কথা উল্লেখ করেছেন আল্লাহ ফাকরবুল আলামিন জাহান্নামীদের এক খাবার বা পানীয় যা উল্লেখ করেছে তা হচ্ছে পুঁজ জাহান্নামে যারা জ্বলছে জাহান্নামীরা তাদেরই রক্ত পুঁজ এর কথা উল্লেখ করেছেন যাকে কোরআনের ভাষা বলেছে সদিদ সদ সদিদ সিন দিয়ে সদিদ মানে কঠোর সিন দিয়ে আর সিন দিয়ে সদিদ কুলু কৌলন সদিদ মানে সঠিক সঠিক কথা বলো আর সদ দিয়ে সদিদ মানে হচ্ছে রক্ত পুঁজ আল্লাহ পাকের স্বাদ করেছেন সুরাই এব্রাহিমের আয়াত নম্বর ষোলোতে জাহান্নাম এদের পেছনে জাহান্নাম রয়েছে মানে একটু এগিয়ে গেলে মৃত্যুর পরে জাহান্নাম রয়েছে এদেরকে পানি হবে যখন পানি চাইবে পুঁজ দেওয়া হবে তাদেরকে পানীয় হিসাবে ইয়া তাহু তা গিলার চেষ্টা করবে ওয়ালা একাদশিগ কিন্তু গিলতে পারবে না কারণ তার সাথে যে খাবার থাকবে তা কন্টক যুক্ত হাদিসে আছে যে প্রথম আল্লাহ খাবার দেবে দাঁড়িয়ে যে কণ্টকযুক্ত খাবার দেবে খাবার যখন এটকে যাবে দুনিয়াতে খাবারকে না আমার জন্য একটু পানি টানি চাই যে দেখি পানি দিয়ে হয়তো গিলবো হয়তো চলে যেতে পারে কাঁটাটা তখন পানি চাইবে তখন আল্লাহ পাক বুলাবি তখন পুজযুক্ত পানিও দেবে না এই সাদিদ ইয়াকাদু তাজওয়ালা দুশি তিহিল মউত মনে হচ্ছে যে মৌধ চলে আসলো আর বাঁচবো না মিনকুল্লে মাখানে চারিদিক থেকে মতে ঘেরে নিয়েছে মানে সর্বনাশ হাই সর্বনাশ করব কি গলায় আটকে গেছে এদিকেও আসে না ওইদিকেও যায় না অমা হুয়া বে কিন্তু মরণ আসবে না মনে হচ্ছে যে গেলাম মরলাম কিন্তু মরণ আসবে না মরণকে ডাকবে যে মরে গেলে আরাম পেতাম হাই এই গলায় এই অবস্থা কাঁটা আটকে আছে আর এই গরম উত্তপ্ত আবার পুঁজ রক্ত মরণ কিন্তু আসবে না অমিম ওয়ারাহি আজাবন গালিজ বড় কঠোর আজাব রয়েছে তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিনের আরেকটি আজাবের খাদ্য রয়েছে জাক্কুম গাছের খাদ্য জাক্কুম অত্যন্ত গাছ এবং এই গাছ আল্লাহ সৃষ্টি করে রেখেছেন জাহান্নামের ভিতরে মহান আল্লাহ এর সাদ করেছেন সুরায় সাজারা জাকুম তো আমুল আসিম নিশ্চয় জাক্কুম গাছ হচ্ছে গুনাগারদের খাবার গণাকারদের খাবার সুদ খাবার বেনামাজির খাবার কাফের মুশ্রেকের খাবার জাদুকরের খাবার রোজা যারা রাখেননি ফরজ রোজা তাদের খাবার জাকাত দেয়নি তাদের খাবার সুদ খুয়েছে ঘুষ খেয়েছে হারাম খেয়েছে তাদের খাবার মানুষ জুলুম করেছে আল্লাহর হকের ক্ষেত্রে জুলুম করেছে তাদের খাবার তো আমুল আসিম আল্লাহ বলে শুধু কাফের বলেননি আল্লাহ শুধু মুশরেক বলেননি বহুত্ববাদী বলেননি তো আমুল আসিম সমস্ত গুনাগারদের খাবার হচ্ছে এই জাকম গাছ এই গাছ সম্পর্কে আল্লাহ পাক রবিন সুরায় সাফাতে আরও একটু লম্বা করে বলেছেন তার একটি অংশ আপনাদেরকে বলছি আল্লাহ পাক বলছে ইন্নাহা সাজারতন তাখর ফি আসলিল জাহিম এই জাকম গাছ জন্মিবে কোথা থেকে বা জন্মে আছে কোথা থেকে জাহান নামের তলা থেকে ফি আসলিল জাহিম জাহান্নামের নিচে থেকে আর এই গাছ এত ভয়ঙ্কর গাছই যদি এত ভয়ঙ্কর হয় তাহলে তার খাবার কত ভয়ঙ্কর আর কত কষ্টদায়ক আল্লাহ বলছেন তা লোহা এই গাছের যে ওপর ভাগ রয়েছে যেটাকে মুস বলি আমরা নাকি বলেন ওপর ভাগ যেটা ডগা কান্না শায়াতিন মনে হচ্ছে শয়তানের মাথা শয়তানের মাথা আর আমরা কোনো ভয়ঙ্কর বস্তুকে বুঝাইতে হলে ভয়ঙ্কর জিনিসকে বুঝাইতে হলে শয়তানের মাথা বলে বুঝাই আর শয়তান বলে ভয় ছিল মানুষের যেন আমার দেশের লোকদেরকে ভূত বলে এক যুগ ভূত ভূত খুব ভয়ের জিনিস তারপরে এইভাবে ছোট বাচ্চাদেরকে নেকড়ে বাঘের ভয় দেখিয়ে চুপাইতো যখন কান্না করতো আমার দেশে ছোট কালে শুনেছেন না তো এই রকমই আরবদেরকে যখন কোনো ভয়ঙ্কর জিনিস বোঝানো হতো তখন বলা হয়তো শয়তানের মাথা শয়তান এত ভয়ঙ্কর এই ধারণা একটা ছিল এই দিয়ে আল্লাহ ফাকরবুল তাদেরকে বুঝিয়েছেন যে এত ভয়ঙ্কর হবে এই খাবার জাক্কম গাছ যে তার ওপর ভাগ শয়তানের মাথার মতো আর এই জাহান্নামী আল্লাহ ফাকরবুল আলামিন সৃষ্টি করে রেখেছেন এই মর্মে আর এক দুটি আপনাদেরকে হাদিস শোনাবো আবু দার্দার জি আল্লাহ তালাহন বর্ণনা করছেন যে সুর উল্লাহ আলা আল্লাহ নারিল জু জাহান্নামীদের খিদা লাগবে খুব খুব খিদা লাগবে ফাইয়াদ এলো মাহম ফি আজাব খিদার আজাব একদিকে আর জাহান্নামে জ্বলছে ওর আজাব জাহান্নামে জলার মতো আজাব পেটের জ্বালার আজাব হয়ে যাবে কোন আজাব বরদস্ত করবে এই পেটের খিদার আজাব জাহান্নামের জলার চাইতে কম আজাব থাকবে না এই আজাবে যখন লিপ্ত থাকবে ফায়াস্তাকি শুন ফরিয়াদ চাইবে চিৎকার করে ফায়োগাসন তাদের ফরিয়াদ পুরা করা হবে বেত মিন দরি দরি লাইস আল্লাহাম তামিন দারি যে কণ্ঠক খাবার দিয়ে না কাজে স্বাস্থ্যকর হবে না খিদায় আর দূর করবে ফাইয়াস্তা গা বেতাম বেত আমিন দিয়ে গুসা তারপরে যখন আর কিছু খাবার চাইবে তখন এমন খাবার দেওয়া হবে যা গলায় গিয়ে আটকে যাবে ফয়াজ করুন না তখন তাদের স্মরণে আসবে যে কান কানু ইজিজুন আল গোস আসফিদুনিয়া বিশ্বারাব যখন আমাদের গলায় কিছু আটকিয়ে যেত তখন আমরা পানি টানি খেয়ে ভিতরে তলে নামাইতাম পেটের দিকে নামাইতাম ফায়াস তাকে ইসুন তখন পানি চাইবে চিৎকার করে ফায়ুর ফাউ এলে হিমুল হামিম গরম উত্তপ্ত পানি টকবক করে ফুটছে সেই পানি পেশ করা হবে বে কালালিবুল হাদিদ হাতে করে ফেরেশতা নিয়ে যে দেবে না লোহার আঁকড়া দিয়ে ধরে নিয়ে গিয়ে দেওয়া হবে জাহান্নামের নামের আগুন আর জাহান নামের বাসনপত্র লোহার আকুড়া দিয়ে ধরে নিয়ে গিয়ে দেওয়া হবে ফায়দা দানাত মিন অজু ওই পানপাত্র যেমনই মুখমণ্ডলের কাছে আসবে সাওয়াত অজু তাদের চেহারাগুলি সব ভুনা ভুনা হয়ে যাবে সুবাহ ভুনা ভুনা হয়ে যাবে ফাইজা দাখালাত বুতুন আহম তারপরে পেটে যখন যাবে কুত্তিয়াত মাফি বুতুনহিম পেটে যা কিছু আছে ছিন্ন ভিন্ন করে নাড়ি ভড়ি সব পড়ে যাবে ফাইয়া কুরু না উদু খাজানা তা জাহান্নাম এখন জাহান্নামের দারোগাকে ডাকো জাহান্নামের যে রক্ষী রক্ষীদেরকে ডাকো ফাইয়া কুলো না তখন জাহান রক্ষীরা বলবে আলম তাকু তাতি কুম রসুল ও কুম্বিল বাইয়ে না যে আয়াত একটু আগে শুনে তোমাদের কাছে রসুলগুন আসেনি সুস্পষ্ট দলিল নিয়ে কোরআন আসেনি আল্লাহর কথা রাসুলের কথা তোমরা শোনি কালু বালা বলবে হ্যাঁ কালো ফাদু আ মাদুয়া উল্কাফিরন ইল্লাফি দালাল খুব চিৎকার করতে থাকো কালফাইয়া কলু না উদু মালে কান তাহলে এখন মালেককে যে প্রধান আছে তাকে দেখো কালা ইয়া মা লেকুল ইয়া কু যে আলেয়া নরবক আল্লা হয়ে যাক কালা ফাই বহুম এই মালেক জবাবে দিবে এন নাকম মাকে শোন থাকো তোমরা চিরকাল এখানে থাকতে হবে তারপরে আমার একজন মহাদ্দেশ তিনি বলছেন যে আমাকে বলা হয়েছে তাবা তিনি বলছেন যে মালেককে যে জাহান নামের যে প্রধান তাকে যে ডাকবে আর এই জবাবের মাঝে হবে এক হাজার বছর ইন্না বাইনা দোয়া এহিম আবাইনা এজাবাতে মালেক ইয়াহম আলফা আমিন এক চিৎকার করে 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 ডাকবে আর ডাকার পরে জবাব যে উত্তরে আসবে যে তোমাদের কাছে রসুল আসেনি এই উত্তরটাও আসবে এক হাজার বছর পরে এক হাজার বছর পরে কাল ফাইয়া করল ওদু ও এখন রবকে ডাকো মালেককে ডেকে হলো না আর জাহান নামের অন্য দারোগাদেরকে এদেরকেও রক্ষীদেরকে ডেকে হলো না এখন আল্লাহকে ডাকো ফালা আহম আল্লাহর চাইতে ভালো আর কেউ হইতে পারে না আল্লাহ যদি মুসিবত দূর করে আজাব মাফ করে তাহলে হইতে পারে ফাইয়া কু না তখন আল্লাহর কাছে দরখাস্ত করবে রব্বানা রব্বা না দালিন শিকুত কোরআনিকারিমি আয়ত রয়েছে হে আল্লাহ গালাবাত আলাইনা না আমরা খুব বদমাইশ ছিলাম আমরা বদ প্রকৃতির মানুষ ছিলাম অকন্যা কমান দলে আমরা পথভ্রষ্ট ছিলাম রব্বানা আখেরে যেন আল্লাহ একবার জাহান নাম থেকে বের করে দাও ফাইন ওদ না এরপরে যদি এরকম ভুল করি অন্যায় করে আসি ফাইন না জলেমন তখন আমরা জালেম সাব্যস্ত হবো খুব আজাব দিও আল্লাহ শাস্তি দিয়ে কিন্তু আর ভুল করব না ফিরে আসতে চাইবে দুনিয়ায় কিন্তু তারপরে জবাব আসবে আল্লাহর পক্ষ থেকে শোনন কাল ফাইউজি বহুম আল্লাহ পাক জবাব দিবেন ইকসাউফি হা লাঞ্ছিত পদ পদদলিত হয়ে অপদস্ত হয়ে জাহান নামে থাকো ওয়ালা তো মন খবরদার কথা বলিও না চুপ করে থাকো কাল দা যালে কি আইসুমিন কুল্লে খাই সর্বপ্রকারের কল্যাণ থেকে নিরাশ হয়ে যাবে যে আল্লাহর কাছেও পেলাম না তাহলে আর কোন রকমের রেহাই নেই ওয়াইন দাজা লেগেয়া খজুয়া না জাফির ওয়াল হাসরাত ওয়াল তখন চিৎকার করা শুরু করবে হায় হুতাশ আফসুস করা শুরু করবে আর নিজের সর্বনাশ ডাকা শুরু করবে হাদিসটি তিরমি রয়েছে নবী এ করিম সাল্লাহসাল্মের আরেকটি হাদিস দিয়ে শেষ করছি জাকুম সম্পর্কে বলেছেন হাদিসটি আলামান আসুন দাল মিশ্রাহী বলেছেন ত্রিমিজিজি হাদিসটি আছে লাউ আর নাকাত রাতামিনা জাকুম জাকুম যে জাহান্নামের খাবার ওর এক ফোঁটা যদি পৃথিবীতে পড়ে যেত কত রাত দুনিয়া লাফসাদাত আলা আহলি দুনিয়া মা এশাহম তাহলে সারা পৃথিবীর মানুষের জীবন যাপন একবার অসম্ভব হয়ে পড়তো কোনো মানুষ থাকতো না আজকে যে বলা হচ্ছে যেসব অস্ত্র তৈরি করেছে মানুষরা সেই সব অস্ত্র সম্পর্কে যদি বলা হয় যে যদি একবার ছেড়ে দেওয়া হয়তো পৃথিবীতে আর ঘাসপাত গাছপালা কিছুই ফসল পানি হবে না তা আল্লাহ পাকের আজাব যে জাক্কুমের খাবার এক ফোঁটা যদি পৃথিবীতে বলা হয় তাহলে সারা দুনিয়ার জীবনযাপন অচল হয়ে পড়বে কিছুই থাকবে না পৃথিবীতে ফাঁকাই ফা বেমান ইয়া কোনো তো ওই জাহান্নামীদের অবস্থা কেমন হবে যাদের প্রতিদিনের খাবারই হবে জাকুম আল্লাহ আকবর আল্লাহ পাক আলম যেন আমাদেরকে জাহান্নাম থেকে রেহাই দান করেন আল্লাহ পাক আমাদেরকে যেন জান্নাতুল ফির দোষ দান করেন এবং জান্নাতে যাওয়ার মতো আমল করার তৌফিক যেন দান করেন আল্লাহ পাক যেন আমাদের ওপর রহম করেন আল্লাহ পাক আমাদের অতীতের গুনা খাতা যেন মাফ করে দেন আগামী জীবনে সংশোধন করা যেন তৌফিক দান করেন রব্বানা আতেনা ফির দুনিয়া হাসানা আখিরা বান্নার রব্বানা ইতালা ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين. মসজিদ হারামের মধ্যে যদি উজু ভঙ্গ হয় তো জমজমের পানি দিয়ে উজু করবে কিনা বলা হয়েছে প্রথম কথা জমজমের পানি দিয়ে যদি উজু করার অনুমতি থাকে ওখানে তাহলে করবে কিন্তু সাধারণত যারা মসজিদ আমার যতটুকু জানা আছে দীর্ঘ বিশে একুশ বছর অভিজ্ঞতায় সৌদি আরবে মদিনায় যে জমজমের পানি উজু করার জন্য রাখা হয়নি ওখানে লিখা আছে মা হ্যাঁ পান করার জন্য আর যে ওখানে যারা উজু করে উজু করে আশেপাশের জায়গাগুলোকে খারাপ করে দেয় নামাজেদের জন্য বা চলাফেরা যারা করছে অনেক হয়তো আষাঢ় খেয়ে পড়বে আপনার পানি ফেলার কারণে সুতরাং নিষেধ যখন আছে তো ওখানে আপনার জন্য উজু করা যায় নাই বাকি কথা হলো পানি যদি না থাকে তাহলে জমজমার পানি দিয়ে উজু করতে কোনো দোষ নেই অনেকে এই ভুল করে বরং একবার একজন আলেম ওমরা সফর করে আসছে আর রাস্তায় পড়ে গেছে পাঁচশো কিলোমিটার রাস্তা মদিনা থেকে তখন মধ্যখানে কোনো পেট্রোল পাম্প ছিল না আজকে থেকে তিন চার বছর আগে যখন নতুন রাস্তাটি হয় কাসিম আর মদিনার মাঝখানে নামাজের সময় হয়ে গেছে সবাই তয়মাম করে উজু করছে অথচ পানির গ্যালেনে ভর্তি হয়ে আছে বাসের নিচে আমার দেশে যে বা এটা মানে ব্রেনে যায় না যে আমাদের কাছে জমজমের পানি আছে আগে উজু করা ফরজ এই পানি নিয়ে যে বাড়িতে খাওয়ার আগে উজু করা ফরজ এই অবস্থায় কোনো মতেই তো এমন হবে না যেখানে পানি আছে আল্লাহ ফালাম তো যদি মান যদি পানি না পাও এখানে মান না কেরা যেকোনো পানি পাক পানি হইতে হবে পবিত্র পানি হইতে হবে জমজমের পানি পানি আল্লাহ পাকের পাক পানি পানি দিয়ে প্রয়োজনে উজু করা যাবে যদি অনুমতি থাকে উজু করার যেখানে অনুমতি সেখানে করবেন বাকি কথা হলো যে আপনার জরুরি না আপনি বেরিয়ে যান বেরিয়ে গিয়ে কষ্ট করে যেখানে উজুখানা আছে উজু করে আসেন জামাত পেলেন ভালো কথা না হলে ইনশাল্লাহ জামাত জামাতের নেই পাবেন কিন্তু বিনা উজুতে এইরকম অনেক লোককে দেখেছি ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে শুধু ঝিমাই না ঘুমিয়ে আছে উঠিয়ে দিলাম আমরা কয়েকবার এতে কাপড় থেকেছি ছাত্র জীবনে মক্কাই আর এই রকম দৃশ্য চোখে দেখেছি আল্লাহ হেদাত করে এরকম এক শ্রেণী মুসলমানদেরকে শুয়ে আছে শুয়ে আছে শুয়ে আছে জোহর আসার মাঝখানে ঘুমিয়ে উঠিয়ে দিলাম উঠিয়ে দিয়ে বসে গেল একটু দূরে গিয়ে বসে গেল না উজু করতে আর যাবে না ভিড়ের মধ্যে নামাজই হবে না বরং কেউ জেনে শুনে যদি এই রকম বিনা উজুতে নামাজ পড়ে তো রামদের একটি ফতো আছে যেটি কুফুরি কারণ এমন একটি কাজ সে জেনে শুনে করছে যেটা যায় হারাম একেবারে তার জন্য হালাল মনে করছে তাহলে নামাজ পড়া নামাজ পড়া হালালই নয় আপনার জন্য বিনা উজুতে লাতুকাল সলাতন বেগাই তহুর তিরমিজির প্রথম হাদি সেটি বিনা পবিত্রতায় নামাজই হয় না তো আপনাকে উজু করতে হয় বাকি বাইরে গিয়ে উজু করে আসেন প্রথম জামাত না পাবেন দ্বিতীয় জামাতে পড়বেন জামাত না পাবেন নামাজ পড়বেন আপনার অন্তরে যদি এক্লাস থাকে আপনি ইচ্ছা করে এইরকম করেনি হঠাৎ করে উজু গিয়েছে অথবা ঘুম ভেঙেছে আস্তে আস্তে ভিড়ে আপনার জামাত চলে গেল কোনো দোষ নেই যদি সকাল সন্ধ্যায় পাঠ করে কেউ যদি সকাল সন্ধ্যা উনিশ বার পড়ে তাহলে উনিশ জন রক্ষী থেকে যাহার নাম থেকে যদি উদ্ধার না পায় উনিশজন রক্ষী থেকে রক্ষা পেলো বিদাতি কথায় কিন্তু নাম থেকে বিদাতি তো রক্ষা পাবে না কুল্লহীন বিদা প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদাত অকুল্ল বিদা দলাল আর প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহী অকুল্ল দলাল হাতন প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম নাম তো উনিশ বার করে আর সকাল বিকাল যা বলেছে বা সকাল বলেছে বিসমিল্লা পড়া একটি বিধা আর বিদাতের পরিণাম হচ্ছে জাহান্নাম তো নাম এমনিতে থাকবে রক্ষী জাহান্নামের নামের দিক আর নাই দিক উচিত না শুধু না উচিত না তো হালকা হয়ে গেল বলছি জাহেজ নয় আর যদি কেউ জায়েজ বলে তুই একটি হাদিস নিয়ে আসুক কেউ যদি বলে তুই একটি হাদিস নিয়ে আসুক এটা চরম কিন্তু আসলে পেশাব করে পানি খরচ করার পর একটু হাঁটলে ফোঁটা ফোঁটা পড়তে হয় পড়তে থাকে এই জন্য পবিত্র বজায় রাখা আমার জন্য মানে সহজ সাধ্য নয় যদি এরকমের বেয়াদবি না করি তাহলে পরনের কাপড় পেশাব লেগে যাবে বাস 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 যারা বিদাত করে শয়তান ওর পিছে বেশি লাগে শয়তান ওকে শুধু অসা দিতেই থাকে যে তোর মনে হয় কিছু বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে কোরআন সোনার অনুসারীদের এসব হয় না আপনি কোরআন শোনার অনুসরণ করেন নবী সাহায্য সাল্লাম সাহাব এখন যেভাবে ইস্তেঞ্জা করেছেন ওইভাবে করেন পানি থাকলে পানি যথেষ্ট আর যদি পানি না থাকে তখন ঢেলা বা পাথর বা ইত্যাদি কুলু নেবেন আর তা হাঁটার জন্য নাই ভালো করে একটু চাপ দিয়ে পেশাব কয়া করে নেবেন বাস হয়ে গেল যথেষ্ট তাদের শয়তানি অসহাস হয়নি কিন্তু যত বিদাতি তত শয়তানি অসহা শয়তান বিদাতির বেদাতির কাছেই গিয়ে আশ্রয় নেবে যে শিরিক করবে যে বিদাত করবে যে ভুল পথে চলবে নবীর তরিকা ছাড়বে তার পেছনে শয়তান লাগবে বুঝতে পেরেছেন সুতরাং আপনি শয়তানকে সুযোগ দিচ্ছেন অন্য কারো তো হয় না কোরআন অনুসারীদেরকে জিজ্ঞাসা করবে শুধু আমাকে না কোনো দিনে হয় না তারপর যদি শয়তান কখনো অশ্বাস দেই নবী শাসন বলছে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তুমি তোমার নামাজ থেকে ফিরবে না তোমার উজু থেকে ফিরবে না উঁচু আছে তোমার শুধু একটু সুর সুর করছে আর ভাবলেন যে না মনে হয় কিছু বেরিয়ে গেল শয়তানও দিচ্ছে আপনাকে ইয়াকিন হইতে হবে হ্যাঁ নিশ্চিত যে হ্যাঁ বেরিয়ে গেল আর তাহলে কাপড় চেঞ্জ করার ব্যবস্থা থাকলে চেঞ্জ করুন আর না হলে আবার যান গিয়ে ধুয়ে আসেন আর সবসময় যদি এরকম হয় আপনার তাহলে এটি শয়তানি অসা অথবা আপনার রোগ যদি শারীরিক রোগ হয় চিকিৎসা করেন আর ওই অবস্থায় ফেকার কিতাবে হেদায়া বেকায়াতে কদুরিতে হানাফি মজাবে ফেকাতেও আছে যে সালেসুল বোলের যাদের বিমারি আছে সালেসুল ববমান মানে ফটফট করে পেশা পড়তেই থাকে এরকম ছোটো বাচ্চাদের দেখেছেন আপনারা দেখে হবে টপ টপ করে বায়া পড়তেই থাকে একে বল বলে আরবি ভাষায় তাদের ওই অবস্থাতেই নামাজ হবে পাম্পার্স লাগাবার প্রয়োজন নয় এত পয়সা খরচ করতে শরীয়ত বলেনি যে তোমরা পাম্পার্স ব্যবস্থা বাংলাদেশে বাড়ি ভারতে বাড়ি আর সৌদি আরব থেকে পাম্পার্স নিয়ে যেতে হবে দরকার নেই পেশা পড়তেই থাকো অবস্থায় নামাজ পড়ে আপনি সালেসুল বাউলের বিমারি চিকিৎসা করুন আর যদি না থাকে খামা খাতে শয়তানকে সুযোগ দিয়েন না জি সাল্লাহ নবীনা মোহাম্মদ

এবং আমাদের এই ভাই যে এখনই আমাদের ভাই হবে তাকে আল্লাহ ফাকরাবু যেন দিনের উপর অটল রাখেন এবং আন্তরিকতার সাথে খালেস অন্তর থেকে ইসলাম কবুল করার তৌফিক দান করেন আমাদের এবং তাকেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ইসলামকে টিকিয়ে রাখার তৌফিক যেন দান করেন কি নাম আপনার আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন কোন নাম চয়েস করেছেন আচ্ছা আমরা নাম ভালো চয়েস করে দেবো আপনি কিছু বই ইসলামিক বই কিছু পড়েছেন লেখাপড়া জানেন কিছু জানেন পড়েছেন কিছু আচ্ছা কোথায় থাকেন কদুরিয়াতে আচ্ছা ঠিক আছে তো আমাদের এখানে ক্লাসে আসতে হবে আর নামাজ কেমন করে পড়তে হয় বুঝব কেমন করে পড়তে হয় সব শিখতে হবে ক্যাসেট এবং বইয়ের মাধ্যমে এবং এখানে আসার মাধ্যমে যখন ডিউটি শেষ শিখেছেন ঠিক আছে আসেন এখানে এই মাইকগুলো একটু ধরতে হবে হুম একটা মাইক এক্সট্রা আছে কি আমি বলছি কলমাটা আপনি বলবেন না আর কলমার অর্থটা আগে বলে দি মুখের কাছে দেখেন বলেন আসা দো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আসাদু আন্না মহাম্মদন আব্দুহু ওয়াসোলো আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই সত্য উপাস্য নেই এবং সাক্ষী দিচ্ছি যে মোহাম্মদ সাল্ল্লাহু আলহে ও সাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং তার রসুল আল্লাহ আকবর নবিস্লাম বলেছেন যে আল ইসলাম কেউ যদি ইসলাম কবুল করে অন্তর থেকে এবং তারপরে সৎ আমলের ওপর থাকে তাহলে অতীতের গোনা সব ধ্বংস হয়ে যাবে তো আজকে উনি নিষ্পাপ শিশুর মতো হ্যাঁ তারপর এখন থেকে আমল খুলবে এখন থেকে নেকি করলে নেকি আর গোনা করলে গোনা লিখা হবে তো আজকে আলহামদুলিল্লাহ উনি আমাদের দিনী ভাই এবং উনি আমাদের চেতে ভালো কারণ আমাদের হয়তো আমল নামায় পাপও আছে গোনাও আছে কিন্তু ওনার আমল নামাতে গুনা নেই পাক যেন আমাদের সকলকে দিন বোঝার এবং তার প্রতি আমল করার তফিক দান করেন আল্লাহ আমাদের আমল নামাতে গুনাগুলিকে যেন মাফ করে দেন